হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর ভিডিও। সো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যদি ভালো থাকো অবশ্যই আমার ব্লগটা দেখো, একটু লাগে গাইস মনটা ভালো করে দেবো, মানে বলছি না হতে পারে, ঠিক আছে? তো গাইস এখন দেখতে হবে সেজেগুজে কোথায় যাচ্ছি আমরা। এখন সেজেগুজে যাচ্ছি আমরা একটা জায়গায়, যেটা আমি বাইরে গিয়ে বলবো এক্ষুনি। বাইরে তো সবাই আমার জন্য ওয়েট করছে। আর এখানে দেখো এই যে আমাদের ছোট মিয়া কি করছে বলো তো? চুপচাপ বসে আছে, আমরা চিন্তা করে রেখেছি মাথার ওপরে, যদিও না চিনতে পারি, ঠিক আছে? আরও একটা বিড়াল আছে এরকম দেখতে, তো সেই জন্য এ আমাদের বাড়িতে থাকে সবসময় বলেছি। আর মোটামুটি আজকে যে জায়গায় যাচ্ছি আজ হাতে করে যাচ্ছি না, সেটা তোমার দেখে অবাক হয়ে যাবে। কারণ কিসে করে যাচ্ছি? কারণ আমাদের বিট্টুর যে গাড়িটা আছে, তোমাদের দেখাবো সেই কী গাড়িটা, সেই গাড়িটা করে আমরা শহরে যাচ্ছি। ভাই ভাবতে পারছো? তো চলো বেশিক্ষণ তোমাদের ওয়েট করাবো না, চলো গাইস। বাইরে সবাই ওয়েট করছে আর গালাগালো দিচ্ছে, তো আমার লেট হয়ে গেছে, তুমি চলো তাদের বাইরে গিয়ে তোমাকে দেখাচ্ছ কোথায় যাবো কিসে যাবো সব কিছু তোমার ডিটেলসটা বলে দেবো, চলো। হ্যাঁ গাইস, আমাদের যে গাড়িটা বিট্টুর আছে সেই গাড়িটা করে আজকে আমরা কি বলে যাচ্ছি ভাই? আদিপুরুষ, ঠিক আছে? তো প্রবাসের যে নতুন আদিপুরুষ বইটা বেরিয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি রিভিউ ভালো না, বাট থ্রিডি বই কোনোদিন দেখিনি, সেটা দেখতে যাচ্ছি। আর এখানে এই যে বিট্টু বেরিয়ে গিয়েছি যেহেতু অনেকটা সময় লাগবে। আর ওদের ছোটো না, সরি, আমাদের BMW। আর মোটামুটি আমাদের এক ঘন্টা সময় আছে, কী কী নিয়ে আমাদের বোঝাতে হবে, ঠিক আছে? আমাদের হলটা আছে অ্যাকশন মলের ঠিক অপোজিটে, মিরাজ সিনেমা হল, আর সেখানে আমাদের বোঝাবো। আর এখন মোটামুটি ও তারা বাইক নিয়ে আসছে, আমরা এই যে BMW নিয়ে আমাদের সাথে যাচ্ছি। দেখো BMW সেরা লেভেলে গাড়িটা না, সেরা মজা। ওই তোমরা কোনোদিন আমাদের বাড়িতে আসছো আমি তোমাদের চাপাবো এই গাড়িটা চাপ। ফাইনালি গাইস, মোটামুটি আমরা যে জায়গায় এখন পৌঁছে গেছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, এটা চেনো তোমরা অবশ্যই। এইটা হলো কলকাতার সব থেকে ফেমাস জায়গা, যেটা হলো নিউ টাউন। আর এটা আমরা মোটামুটি আমাদের ইন্ডিয়াতে লন্ডন বলা যায়, কারণ যদি এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না এইটা, যে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এই জায়গায় আসতে আমার খুবই ভালো লাগে। আর এখানে মোটামুটি আমরা এখন মজা নিচ্ছি, দেখো পিছনে সব বসে আছে, দেখো মজা নিচ্ছে, দেখো সেই লেভেলের মজা। আমরা যেহেতু ফুটবলা অর্ডিতে আছি, আমরা এখন উঠি, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা নিই। সামনে দেখো এখন এই অবস্থা, যেহেতু গাড়ি যাচ্ছে আর সামনে এরকম ফাঁকা ফাঁকা অবস্থা, আর আমরা এখন হুট খোলা আমাদের অডি BMW-র উপর আছি। আর এখানে আর এখানে মোটামুটি আমরা এখন বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে, কতক্ষণ লাগবে এখান থেকে? আর মোটামুটি 15 মিনিট লাগে পৌঁছাতে। তো মিরাজ সিনেমা হল যেহেতু খুব ভালো হল, আমার আগের ব্লগও দেখেছি আমি ওখানে, অবতার বই দেখেছি। আর এখনও মোটামুটি আমাদের যারা আসার কথা তারা এখন এসে পৌঁছায়নি। ফাইনালি গাইস, মোটামুটি এই সামনে বিশ্বকর্মা গেট পড়ো, সেটাও তোমাকে দেখাচ্ছি। আর এখন সামনে পুরো এই লেভেলে, আর চারিদিকে এখন বড় বড় বিল্ডিং দেখছি ভাই, সেই লেভেলে। ওরা যেতে যেতে একটু বিরতি দিলাম, কারণ বিরতি দেওয়ার কারণ আছে, কারণ আমার যেহেতু টয়লেট পেয়ে গেছিল। আর আমরা এক্ষুনি কোটি টাকা দামের জায়গায় টয়লেট করলাম, কোটি টাকা দাম এখানে, ঠিক আছে? আমরা টয়লেট করলাম এখানে, মোটামুটি আর ফোন করতে পলাশ না, একটু রিসিভ করে নি। আর আমাদের এখান থেকে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে, তাই তো ভাই? এই চল 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 একটু চল, ড্রাইভারের ড্রেসটা দেখেছ? ও সেই বই দেখতে যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে কি, আমি কিছু বুঝতে পারছি না। এই যে গাড়ির উপর উঠে বললাম, আর চল চেষ্টা কি হলো, এখানে আমরা সিগন্যালটা ব্রেক করছিলাম, বাট আমাদেরকে একটা দিদি বললো যে সামনে পুলিশে। আর যেহেতু এখন রাস্তাঘাটে বেশিরভাগ পুলিশ দেখা যাবে, কারণ এইটা নিউ টাউন এলাকা, আর এখানে এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, আর এই যে পুলিশ এত বাজেভাবে কেস দেয়, আমাদের হাজার টাকার কেস দিচ্ছে, আমাদের বারবার পড়াশোনা ফোন করেছে, পৌঁছাতে পারবি তো? আমরা যে আমরা কিক নিয়ে পৌঁছাই, এখানে কি চলছে, ঠিক আছে? আর পৌঁছে আমরা যে এই অর্ডি করে যাচ্ছি না, এই গাড়িতে করে সবাই দেখছি এটা কি গাড়ি, ঠিক আছে? কিন্তু জানা গেছে এটা আমাদের হুট খোলা অডি গাড়ি। আর মোটামুটি এক্ষুনি একটা কেস হয়ে গেছে, যেহেতু যে লার্নার গাড়িগুলো, মানে যারা গাড়ি চালানো শেখে,
আমরা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে ব্রেক কষে দিয়েছে, আর মোটামুটি আমরাও ব্রেক কষে দিয়েছি, আর পিছনেও গাড়ি ছিল, এটা এমন একটা ব্যাপার হয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট কেস হয়ে যাচ্ছিল এখন। এই যে আর আমরা যেহেতু এখানে সিগনালে দাঁড়িয়ে আছি এখন, আর বিট্টু গিয়েছে পার্কিং করতে মোটামুটি, আর এই যে স্যার ভাড়া দাঁড়িয়ে আছে মানে পুলিশ দাঁড়িয়ে আছে, আর এই যে বিরাট সিনেমা হল, ঠিক আছে, এই রুমগুলো তোমার দেখাচ্ছি, আমাদের ওই হলটাতে যেতে হবে যেহেতু, আর আমরা এখন সিগনালটা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি, এখন সিগনালে যেহেতু গাড়ি আসছে, আর বিট্টুর জন্য ওয়েট করছি, যেহেতু বিট্টু আমাদেরকে মানে বিট্টুর গাড়িটা বিরাট সিনেমা হলের সামনে পার্কিং করা যাবে, সেহেতু ও অ্যাক্সিডেন্ট করে পার্কিং করতে গিয়েছে, তো ও আসলেই আমরা এখান থেকে যাবে, আসে ছুটে ছুটে আসছে, এর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম, দেখো এত কষ্ট হয়ে গেছে মনে হয়, চল ভাই চল বই দেখতে যাই চল। আমরা এখন সবাই এক জায়গায় হয়ে গেছি, আরো দুজন সামনে আছে, আর একজন উপরে উঠে গেছে অলরেডি, মানে সিনেমা হলের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, আর আমরা এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে আমাদের সব শুরু হয়ে গেছে, আমরা এই লিফটের জন্য দাঁড়িয়ে আছি এখানে ভাই, মোটামুটি কথা হলো আমাদের তিন তলায় উঠতে হবে, সেই জন্য আমরা এখানে গরমের জন্য উপরে যাচ্ছি না, লিফটের জন্যই দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে, আর সবাই এখানে চলে এসেছি মোটামুটি, আর সবাই ঘামছে, আর এই যে লিফট খুললো আর আমরা ওপেন, চলো ভিতরে তাহলে তাহলে, আর এই যে মোটামুটি লিফটের সেই সিন, আর এখান থেকে ভিতরে তিন তলা বলে, তিন তলা তিন তলা থার্ড ফ্লোর থার্ড ফ্লোর, মোটামুটি এখানে সবাই ফিল্ম দেখতে আছে, একদম তিন তলা মানে সেকেন্ড ফিল্মটা ভালো হয়নি, তার তাহলে মোটামুটি আর এই যে সিনেমা হল, আর আমরা এখানে এন্ট্রি করবো, স্ক্যানারটা দে স্ক্যানারটা দে তাড়াতাড়ি স্ক্যান কর, এই যে মোটামুটি পড়াশ আগে থেকে চলে এসছে, আটজন আছে আটজন আছে, আবার কে আছে, আর একজন বোধহয় আসবে না, সে এখন কখন আসবে, 7:15 বাজে মোটামুটি, আর এই যে আমরা ঢুকছি, আর এখানে ঢুকার পরে যেটা হয় মোবাইলটা টুক করে বন্ধ হয়ে যায়, তো এই জন্য ব্লগটা বন্ধ হয়ে যাবে, ঢুকে গেছি আমার হলের মধ্যে, আর এখানে মোটামুটি মোবাইল অ্যালাউ নেই, তাও এই দেখো ভিড়টা দেখো, আর সেই লেভেলের ভিড়টা দেখো, এখানে মোটামুটি আমরা এখন সিটের মধ্যে বসবো, আর এখান থেকে চশমা দিচ্ছি, বই এত লম্বা বই, আর গাইজ মানে বইটা কেমন হয়েছে বলো, সেটা বলো, তো মোটামুটি আরো ভালো করা যেত বইটা, বাট যতটা হয়েছিলাম তার থেকে একটু লোয়ার কোয়ালিটি হয়েছে, মানে ভালো লেগেছে বাট এর থেকেও ভালো হতো, তাই তো ভালো কি বলো, একদম আরো ভালো করা যেত, আরো টাইম লাগতো, আরো টাইম লাগতো, আর অ্যাকচুয়ালি বইটার মধ্যে একটু ইফেক্টস বেশি আছে, বাট ইফেক্টসটা আরো ভালো করা যেত, ইতিহাসটাকে যদি একটু মানে অ্যাকচুয়ালি করা হয় ভালো লাগতো, সেটাই ব্যাপার, যে হিস্ট্রিটা তো আমার জানি, আরো যদি ভালো করা যেত আরো ভালো করতে পারতো, কিন্তু সময়ের ব্যাপার আছে, সেজন্য শর্ট 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 ক্লিপ দিয়েছে, তা মোটামুটি আমাদের এখন অডি গাড়িটা আসছে, অডি গাড়ির উপরে, আর এখন রাস্তাটা এরকম দেখাচ্ছে, আর এখন বাজে প্রায় 10:30 আর আমাদের অডি গাড়ি আসলে আমরা হুড খোলা অডি গাড়িদের উপর উঠবো, আমাদের এখানে যেতে লাগে বাড়ি পর্যন্ত 1 ঘন্টা পাত্র, ঠিক আছে, তো এখানে এখন 10:30 বাজে, 11:30-12 পর্যন্ত পেয়ে যাবে, তো অডি গাড়িটা আসুক তারপর আমরা তার উপরে উঠবো, সেটা তোমাদের দেখাবো, চল গাইস আমাদের অডি গাড়ি চলে এসছে এখানে, আর এই যে হুড খোলা অডি গাড়ি, আর এখন সবাই উঠছে, উঠে যে যার মতো জায়গা নিচ্ছে, ঠিক আছে, মানে ভালো গাড়ি হোক আর খারাপ গাড়ি হোক, ঠিক আছে, জায়গাটা আগে নেওয়া চাই, এটা হলো ব্যাপার, সবাই উঠে তাড়াতাড়ি করে জায়গা নিচ্ছে, আর এদিকে আমি জায়গা বলি সেটা সন্দেহ, অ্যাকচুয়ালি এরা তিনজন বসলেই ভর্তি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, আর যে যার মতো সেফলি জায়গা নিয়ে নিয়েছে, আর আমাদের মোটা ভাই গিয়েছিল এই যে তোমার অডি গাড়িটাকে নিতে, বাট ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, আর মোটামুটি দেখো সব জায়গা ফাঁকা নিয়ে নিয়েছে, আমি এখন কোথায় বলছি সেটাই ভাবছি, চলো গাড়ি তাদের জায়গাটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, বসে বসে এখানে, আর এই যে বিট্টু বাইক চালাচ্ছে, বাইক না এটা আমাদের অডি গাড়ি, আর এরকম বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমরা যাচ্ছি, কি করবো ভাই, আমাদের বাজেট ছিল 300 টাকা, টিকিটটাই 300 টাকা পড়ে গেছে, আর খাওয়া দাওয়া এত খিদে পেয়েছে কেউ কিছু খাচ্ছে না,
যাকে বলছি সে বলছে খাবো না, বাড়ি গিয়ে খাবো, বাড়ি গিয়ে খাবো। আজকে যেহেতু রবিবার, ভালো মতো সবাই রান্না তো আরো খেতে যাচ্ছে না, আর এখানে আমাদের এই যে এখন অডি গাড়ি এখানে ঢোকানো হবে। আর মোটামুটি আজকে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, একদিন ভুলবো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, তখন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়ি গিয়ে এখন খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর বেশি লম্বা করছি না ব্লগটা। টাটা গাইজ, বাই বাই।